এখন থাকছে বেশ কয়েকটা গরম গরম গসিপসের আপডেট। প্রথমেই থাকছে বলিউড থেকে একমাত্র ঋত্বিক এবং আলিয়াই পেল বিশাল বড় এক সুযোগ, কিন্তু কি সেটা? সেই সঙ্গে থাকছে লকডাউন শেষে কমাতে হবে বলিউডের এ লিস্টেড অ্যাক্টরদের পারিশ্রমিক, দাবি এখন এটাই প্রডিউসারদের। অ্যান্ড ফাইনালি থাকছে সুশান্তের মৃত্যুর আরেক চঞ্চল্যকর তথ্য দিল অ্যাক্টর শেখর সুমন, বাট এই কারণে ক্ষিপ্ত হলো সুশান্তের পরিবার। কিন্তু কেন? এখন আর দেরি না করে গসিপসে চলে যাওয়া যাক। তাহলে ঋত্বিক এবং আলিয়া পেল বিশাল এক সুযোগ, এবং সেটা হচ্ছে 2020 অস্কারের ইনভাইটেশনে পুরো বিশ্বের 819 জন আমন্ত্রিত অতিথিদের মধ্যে নাম রয়েছে ঋত্বিক এবং আলিয়ার। অ্যান্ড ইন্টারেস্টিং বিষয় হচ্ছে বলিউড অ্যাক্টর অ্যাক্ট্রেসদের মধ্যে তারাই একমাত্র যারা এই ইনভাইটেশন পেয়েছেন। এখন এটা তো অবভিয়াসলি ঋত্বিক অ্যান্ড আলিয়ার জন্য বিশাল এক ব্যাপার, কিন্তু আলিয়া ভাট আমন্ত্রণ পেয়েছে এটা শুনে নেটিজনরা আবারও বিরক্ত। তার আমন্ত্রণ অনেকেই মানতে পারছে না, কেন এই নেপোটিজম বাইপোডাক্টকে দাওয়াত দেওয়া হবে, এটসেট্রা এটসেট্রা অনেক রকম কমেন্টস করছে। এবার আসা যাক পরের গসিপসে। তাহলে বলিউডের এলিস্টেড সেলিব্রিটিরা পারিশ্রমিক যা পেয়ে আসছে তা আর পাবে না, এখন এমনই দাবি অনেক মেজর বলিউড প্রডিউসারদের। বলিউড হাঙ্গামার একটি রিপোর্টে বলা হয়েছে যে লকডাউন শেষে নতুন কাজের ক্ষেত্রে এলিস্টেড সেলিব্রিটিরা আগে যা পারিশ্রমিক নিত সেটা আর দেওয়া হচ্ছে না। সেই রিপোর্টে বলা হয়, নাম প্রকাশে অনিচ্ছুক অনেক প্রডিউসারে জানিয়েছেন বর্তমান বিশ্ব একটা ডিফারেন্ট ওয়ার্ল্ড, লকডাউন শেষে প্রত্যেক মানুষকেই ফিনান্সিয়াল ক্রাইসিসে পড়তে হবে। কিন্তু স্টারদের ক্ষেত্রে একটু ভিন্ন কথা, তারা লাইফ টাইমে যথেষ্ট টাকা কামিয়েছে যেই অ্যামাউন্ট দিয়ে তারা বেশ কয়েক বছর কাজ না করেও খেতে পারবে। কিন্তু অনেক প্রডিউসারদের অবস্থা সেরকম নয়, সেই জন্য আগে যে অ্যাক্টররা 50-60 কোটি রুপি করে ফিজ নিত সেটা আর দেওয়া হচ্ছে না। এছাড়া আমির খান অক্ষয় কুমারের মতো সুপারস্টাররা দেখা যায় যে পারিশ্রমিক না নিয়ে একটা সিনেমায় কো প্রডিউসার হিসেবে থাকেন এবং সিনেমা রিলিজের পর প্রফিটের একটা মেজর অংশ পরবর্তীতে নিয়ে নেন, কিন্তু এখন এই পেমেন্টের মডেলটাও চেঞ্জ করা হবে বলে অনেকে জানিয়েছেন। লেটস সি শেষ পর্যন্ত কি হয়। এবার আসি সুশান্ত সিং রাজপুতের কাছে। তাহলে শেখর সুমন এবার আনল আরেকটি চাঞ্চল্যকর তথ্য। রিসেন্টলি শেখর সুমন সুশান্তের বাবার সঙ্গে দেখা করতে তাদের বাসায় যান এবং সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে ছবিও পোস্ট করেন। এরপর সেখান থেকে ফিরে তিনি এই বিষয়ে একজন পলিটিক্যাল ফিগারের বাসায় প্রেস কনফারেন্স করেন, একটা ক্যাম্পেইন অর্গানাইজ করেন জাস্টিস ফর সুশান্ত নামে, যেখানে শেখর সুমন বলেন শেখর নিজে সুশান্তের কেস নিয়ে ঘাটাঘাটি করছেন এবং তিনি যা যা ইনফরমেশন পেয়েছেন সেটাতে মনে হচ্ছে না এটা শুধুমাত্র সুইসাইডের একটা কেস। তিনি বলেন সুশান্ত যে এক মাসে 50 সিম কার্ড বদলিয়েছে এই কথা কেন পুলিশ ইনভেস্টিগেশনে উল্লেখ নেই। শেখর সুমনের এই ইনফরমেশন অবভিয়াসলি অন্য একটা ঘটনার ইঙ্গিত দেয়, কিন্তু এটা নিয়ে এখন ক্ষিপ্ত সুশান্তের পরিবার। তাদের কথা হচ্ছে কেন শেখর এসব কথা প্রেস কনফারেন্সে বলছে, এমন ইনফরমেশন সে কোথা থেকে পেয়েছে, কেন এখানে পলিটিক্যাল এজেন্ডা বানানো হচ্ছে। তাদের মতে শেখর সুমন এবং অন্যান্য অনেকেই সুশান্তের মৃত্যু ব্যাপারটা কাজে লাগিয়ে নিজেদের অ্যাটেনশন নিচ্ছেন। তার ফ্যামিলির কথা হচ্ছে সুশান্তের মৃত্যু প্রসঙ্গে তারাও চান সুষ্ঠুভাবে তদন্ত হোক, কিন্তু এখন যেভাবে এক একজন এক এক তথ্য বের করছে এগুলো নিয়ে তারা প্রচণ্ড বিরক্ত। ওয়েল, কথা কিন্তু একদিক দিয়ে সত্য, অনেক সেলিব্রিটি কিন্তু এখন সুশান্তের মৃত্যু নিয়ে অনেক রকম ইনফরমেশন ছড়াচ্ছে। যেমন অ্যাক্ট্রেস পায়েল রোহাতকি সুশান্তের মৃত্যুর প্রসঙ্গে অনেক রকম কথা বলেছিল, তাকে মার্ডার করা হয়েছে অনেকের বিরুদ্ধে অভিযোগও তুলেছিল, এবং তার ফ্যামিলির কথা হচ্ছে যারা এগুলো এখন করছে তারা তো সুশান্তের ফ্রেন্ডও না, তাকে কাছ থেকে চিনেও বলে মনে হয় না। এবং সুশান্তের ফ্যামিলি মনে করছেন যারা এগুলো এখন বলছেন শুধুমাত্র নিজেদের অ্যাটেনশন পাওয়ার জন্যই বলছেন, এছাড়া কিচ্ছু নয়। সো ভিউয়ার্স, লেটেস্ট এই গসিপসগুলোর আপডেট জেনে আপনার কাছে কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।